পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 33 নম্বর ওয়ার্ডের রাধানগর পাড়া সারখানাগুলি এলাকায় রাস্তার উপরেই পড়ে রয়েছে নোংরা আবর্জনা। দীর্ঘ দিন ধরে ওই এলাকার নোংরা আবর্জনা পড়ে থাকে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। চিরদিনই এখানে বড় বড় এখানে তাপসমা করেছে, সেও কিছু বলছে না। হ্যাঁ, এটা চিরদিন এইভাবে চলছে। কালকে আর এলে আর আস্তে হাঁটতে পারবেন না আপনি, এই পরিস্থিতি। হ্যাঁ, কালকে আরো আসবে। ওখানে কি হচ্ছে না? আজ ছুটি, আজকে তো মালটা তুলে নিতে পারতো, কালকে পড়তো আবার কাল তুলে দিত। তাহলে আবার ছট পুজো আসবে, ছট পুজো আছে, ঠিক আছে। তো মালটা ছট পুজো তুলে নিন মালটা। তাহলে কি বলুন, এটা পৌরসভা এই কাজ হচ্ছে? চাই পরিষ্কার হোক, মানুষ যাতায়াত করতে পারছে, এইভাবে যাচ্ছে। তাদের আরও অভিযোগ, পরিষ্কার করতে এলেও সমস্ত আবর্জনা পরিষ্কার করা হয় না। স্থানীয় ব্যবসাদাররা অভিযোগ করেন, এর ফলে রাস্তায় হাঁটার মতো অবস্থা থাকে না। ভোটের সময় প্রার্থীরা হাত জোর করে ভোট চাইতে আসেন, ভোট হয়ে গেলে তাদের আর দেখা পাওয়া যায় না বলে অভিযোগ। ওই দেখছেন কি অবস্থা, রোজ গাড়ি লাগছে, তুলছে মাল, দু গাড়ি করে মাল তুলছে, মাল বাকি মাল রয়ে যাচ্ছে। জিসিবি আসছে, তুলছে, আবার মাল রয়ে যাচ্ছে। রাস্তাটা তো পুরোপুরিভাবে ব্লক। হ্যাঁ, ব্লক হবে তো, প্রাইভেটও মাল ফেলছে এখানে, প্রাইভেট কাজ করছে, মাল এসে ফেলে দিচ্ছে এখানে, তো থাকবেই তো। এখানে তো নোংরা আবর্জনা ছাড়া খাওয়া দাওয়াও সব এসব পচা। আসল ব্যাপার হলো, শুনুন, আমরা হলাম ডোমধাঙ্গর, ওই জন্য আমাদেরকে ডোমধাঙ্গর করে রেখেছে পৌরসভা এখানে, বুঝলেন তো। ভোটের সময় বাড়ি বাড়ি এসে তখন আমাকে ভোট দেবেন, আমাকে ভোট দেবেন, এভাবে করবে। আর কাজের সময় কিছু নেই, এভাবে রেখে দিয়েছে। কেউ কিছু বলার নাই, কেউ কিছু বলতেও আসছে না, কেউ যাচ্ছে না, কেউ দেখছে। চারটে পাঁচটা ওয়ার্ড মাল এখানেই পড়ছে। রাধারামার পাড়া ভিতরে ছিল একটা ভেট, ওটা বন্ধ করে মূর্তি হয়ে গেল। হ্যাঁ, কত তিন চার জায়গার ভেট উঠে গেল, সব মাল এখানে পড়ছে। এবার ওরা কত কাজ করবে বলুন। এবার দু গাড়ি ওদেরকে মাল তোলার নিয়ম আছে, ওরা দু গাড়ি ফেলে দিচ্ছে, বাকি মাল রয়ে যাচ্ছে রাস্তার উপরে। হ্যাঁ, রাস্তার উপরে থাকছে। কি চাইছেন আপনারা? আমরা যাবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এখানে, এখানে একটা মূর্তি বসুক আমাদের। আমরা তো মানুষ, আমরা মানুষ নয়, আমাদের পাড়াটাকে নোংরা করে রেখে দিচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 33 নম্বর ওয়ার্ডের রাধানগর পাড়া সারখানাগুলি এলাকায় রাস্তার উপরেই পড়ে রয়েছে নোংরা আবর্জনা। দীর্ঘ দিন ধরে ওই এলাকার নোংরা আবর্জনা পড়ে থাকে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। চিরদিনই এখানে বড় বড় এখানে তাপসমা করেছে, সেও কিছু বলছে না। হ্যাঁ, এটা চিরদিন এইভাবে চলছে। কালকে আর এলে আর আস্তে হাঁটতে পারবেন না আপনি, এই পরিস্থিতি। রাস্তার উপরে চলে এসছে। হ্যাঁ, কালকে আরো আসবে। ওখানে কি হচ্ছে না? আজ ছুটি, আজকে তো মালটা তুলে নিতে পারতো, কালকে পড়তো আবার কাল তুলে দিত। তাহলে আবার ছট পুজো আসছে, ছট পুজো আছে, ঠিক আছে। তো মালটা ছট পুজো তুলে নিন মালটা। তাহলে কি বলুন, এটা পৌরসভা এই কাজ হচ্ছে? চাই পরিষ্কার হোক, মানুষ যাতায়াত করতে পারছে, এইভাবে যাচ্ছে। তাদের আরও অভিযোগ, পরিষ্কার করতে এলেও সমস্ত আবর্জনা পরিষ্কার করা হয় না। স্থানীয় ব্যবসাদাররা অভিযোগ করেন, এর ফলে রাস্তায় হাঁটার মতো অবস্থা থাকে না। ভোটের সময় প্রার্থীরা হাত জোর করে ভোট চাইতে আসেন, ভোট হয়ে গেলে তাদের আর দেখা পাওয়া যায় না বলে অভিযোগ। ওই দেখছেন কি অবস্থা, রোজ গাড়ি লাগছে, তুলছে মাল, দু গাড়ি করে মাল তুলছে, মাল বাকি মাল রয়ে যাচ্ছে। জিসিবি আসছে, তুলছে, আবার মাল রয়ে যাচ্ছে। রাস্তাটা তো পুরোপুরিভাবে ব্লক। হ্যাঁ, ব্লক হবে তো, প্রাইভেটও মাল ফেলছে এখানে, প্রাইভেট কাজ করছে, মাল এসে ফেলে দিচ্ছে এখানে, তো থাকবেই তো। এখানে তো নোংরা আবর্জনা ছাড়া খাওয়া দাওয়াও সব এসব পচা। আসল ব্যাপার হলো, শুনুন, আমরা হলাম ডোমধাঙ্গর, ওই জন্য আমাদেরকে ডোমধাঙ্গর করে রেখেছে পৌরসভা এখানে, বুঝলেন তো। ভোটের সময় বাড়ি বাড়ি এসে তখন আমাকে ভোট দেবেন, আমাকে ভোট দেবেন, এভাবে করবে। আর কাজের সময় কিছু নেই, এভাবে রেখে দিয়েছে। কেউ কিছু বলার নাই,
কেউ কিছু বলতেও আসছে না, কেউ যাচ্ছে না, কেউ দেখছে না। চারটে পাঁটা ওয়ার্ড মাল এখানেই পড়ছে। রাধারামার পাড়া ভিতরে ছিল একটা ভেট, ওটা বন্ধ করে মূর্তি হয়ে গেল। হ্যাঁ, কোথাও তিন চার জায়গার ভেট উঠে গেল, সব মাল এখানে পড়ছে। এবার ওরা কোথাও কাজ করবে উনি? এবার দু গাড়ি ওদেরকে মাল তোলার নিয়ম আছে, ওরা দু গাড়ি ফেলে দিচ্ছে, বাকি মাল রয়ে যাচ্ছে রাস্তার উপরে। হ্যাঁ, রাস্তার উপরে থাকছে। কি চাইছেন আপনারা? আমরা যাবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এখানে, এখানে একটা মূর্তি বসুক আমাদের। আমরা তো মানুষ, আমরা মানুষ নয়, আমাদের পাড়াটাকে নোংরা করে রেখে দিচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।